নমস্কার বন্ধুরা, দীপুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আমার শীতের ছাদ বাগান দেখাতেই আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি করে এই ছোট্ট ছোট্ট গাছগুলো থেকে এত বড় চন্দ্রমল্লিকার ঝাড় বা বন যেটাই বলেন সেটা বানালাম। থাকছি আপনাদের সাথে কিছু সময়ের জন্য, সাথে শেয়ার করব চন্দ্রমল্লিকার এ টু জেড টিপস। তাই বন্ধুরা, আপনারা একটুখানি সময় হাতে বার করে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, কি করে একটা ছোট্ট কাটিং থেকে আজকে আমার এই চন্দ্রমল্লিকা গাছটি হয়েছে। বন্ধুরা, এই গাছটা লাগানো হয়েছে জুন মাসের 1 তারিখে। আমি কাটিং, আমার বাড়িতে এবছরের কাটিং ছিল না, তাই আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসি কাটিংটা। কিনে আনার পরে আমি সিন্ডারে চন্দ্রমল্লিকা করেছি। কাটিংটা কিনে আনার পরে আমি কাটিংটাকে 4 দিন মতন বাড়িতে রেখে দিই, নর্মাল থাম পটে বালির ওপরে করে। 4 থেকে 5 দিন রাখার পরে গাছটা যখন সেট হয়ে যায়, তারপরে আমি 4 ইঞ্চি পট নিই। 4 ইঞ্চি পটে সিন্ডার দিয়ে তার ভেতরে গাছটাকে বসিয়ে দিই এবং সামান্য পরিমাণ জলের ছিটে দিয়ে রাখি, এবং গাছটায় প্রত্যেক দিনই জলের স্প্রে করতাম। গাছটার বয়স যখন 7 দিন, তখন মোটামুটি 4 ইঞ্চি পটে গাছটা সেট হয়ে গেছে। আমরা এই 4 ইঞ্চি পটে গাছটাকে রাখবো হচ্ছে 1 মাস। এই 1 মাস রাখাকালীন সময়ে প্রতি 7 দিন অন্তর আমরা প্রতিটা গাছের জন্য 1 গ্রাম করে বরাদ্দ করে, যদি আপনার কাছে 10টা গাছ থাকে তাহলে 10 গ্রাম আপনি সুফলা 15-15 জলে গুলবেন। যেমন আমি রবিবার করে দিতাম, রবিবারে সকালবেলায় উঠে আমার কাজ থাকতো, ওই দিয়ে 10 গ্রাম 15-15-15 সেটা আমাদের গাছের গোড়ায় গুলে, একটা 10 গ্রাম 15-15 গুলে একটা 1 মগ জল, আপনি জলটা একটু নিজের মতন করে প্রতিটা গাছে কতটা জল লাগে সেভাবে সেট করে নেবেন। প্রতিটা গাছের জন্য আমি 1 গ্রাম রাখবো, 1 গ্রাম করে এভাবে 10টা গাছে 10 গ্রাম জলে গুলে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় ঢেলে দেবো। এইভাবে আমরা 1 মাস করব। আর এই 1 মাসে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর আমরা গাছে কাকা স্প্রে করব, আর কিচ্ছু নয় কাকা। 7 দিন অন্তর অন্তর প্রথম থেকে লাস্ট অবধি চন্দ্রমল্লিকা করতে গেলে আপনাকে 7 দিন অন্তর অন্তর কাকা স্প্রে করতে হবে, আর দিতে হবে 15-15-15 খাবার হিসাবে, আর 10 দিন থেকে 12 দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে কনফিডার। এটা হচ্ছে গাছের ট্রিটমেন্ট, আর কিচ্ছু নয় বন্ধুরা। এইভাবে 1 মাস রাখার পরে আমরা গাছটাকে তুলব হচ্ছে 6 ইঞ্চি পটে। 6 ইঞ্চি পটে আমরা গাছটাকে, আমরা 4 ইঞ্চি পটে যখন 1 গ্রাম করে খাবার দিচ্ছিলাম, ঠিক তেমনই 6 ইঞ্চি পটে আমরা খাবারের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে থাকবো। এইভাবে 1 থেকে 2 গ্রাম প্রতি সপ্তাহে আমরা 2-3 সপ্তাহ অন্তর অন্তর খাবারের পরিমাণ বাড়াতে থাকবো। 6 ইঞ্চি পটে গেলে অবভিয়াসলি জল বেশি লাগবে, তাই খাবারও বেশি লাগবে। সেই হিসাবে আমরা 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম করে এভাবে বাড়াতে 6 ইঞ্চি পটে আমরা 2 মাস রাখবো। তারপরে আমরা গাছটাকে আমি দেব হচ্ছে আপনার 10 ইঞ্চিতে। 6 ইঞ্চি থেকে আমরা 10 ইঞ্চিতে তুলব, 10 ইঞ্চিতে রাখবো আমরা পুরো এন্ড অবধি। আমার গাছটা 10 ইঞ্চিতেই আছে। সেই সময় থাকাকালীন আমরা গাছে ঠিক সেম খাবার যেটা আমরা প্রথম থেকে শুরু করেছিলাম তার পরিমাণ বাড়িয়ে দেবো। আমরা লাস্ট মোমেন্টে আমি মুঠো হিসাবে বলছি, আমি যখন প্রথম 10টা গাছের হিসাবে বলছি, 10টা গাছ আমি যখন 4 ইঞ্চিতে রেখেছিলাম তখন আমি 1 মুঠো খাবার থেকে 2 মুঠো খাবার অবধি লাস্ট দিয়েছি। 6 ইঞ্চিতে যখন দিয়েছি তখন সর্বোচ্চ 4 মুঠো খাবার দিয়েছি, আর আমি যখন 10 ইঞ্চিতে চলেছি প্রথম থেকেই আমি 6 মুঠো করে খাবার দিতে দিতে 7 মুঠো 8 মুঠো অবধি গেছি ম্যাক্স টু ম্যাক্স। তারপরে যখন কুড়ি আসার টাইম হবে এবং গাছের প্রত্যেকটা কুড়ি ফুটতে শুরু করবে তখন আমরা আস্তে আস্তে খাবারটা কমিয়ে দেবো। এইভাবে আপনারা গাছ করুন, দেখবেন আপনার গাছটাও আমার মতনই সুন্দর হবে। এবছরে আমি প্রথম থেকে প্রতিটা সিজন আনতে পারিনি, আমি কথা দিচ্ছি পরের বছর আমি কাটিং থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা প্রতিদিন গাছ করছি, কী ট্রিটমেন্ট করছি গাছের। আপনারা আমার চ্যানেলটা ফলো করুন, আর ফলো করলেই আপনারা জানতে পারবেন চন্দ্রমল্লিকার আসল রহস্য, কীভাবে অত ছোট্ট গাছ থেকে আমরা গড়ে তুলতে পারি এত বড় গাছ। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন দীপুস গার্ডেন আপনাদের মধ্যে হাজির করবে আরও সমস্ত অন্যান্য গাছের টিপস। তাই বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন দীপুস গার্ডেন।